পশুপাখির বা প্রাণী জগতের যেমন নানা প্রজাতি রয়েছে তেমন মানুষের রয়েছে ভিন্ন প্রজাতি। তবে বিবর্তনের পথ হেঁটে অন্য সকল প্রজাতিকে টেক্কা দিয়ে আধুনিক মানুষ হিসেবে বর্তমানে আমরাই প্রতিষ্ঠিত, টিকে রয়েছি কয়েক হাজার বছর ধরে। তেমন এক প্রজাতি নিয়ান্ডারথাল। মানুষের প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে কাছাকাছি সময়ের প্রজাতি হচ্ছে নিয়ান্ডারথাল। আজ থেকে প্রায় 30 বা 40 হাজার বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় প্রজাতি। তাদের অসংখ্য জীবাশ্ম উদ্ধার করা গেছে বর্তমান সময়ে এসে, ফলে অন্যান্য প্রজাতির চেয়ে নিয়ান্ডারথালদের সম্পর্কে আমরা জানতে পেরেছি বেশি। ১৮২৯ সালে বেলজিয়ামের এনজিসের কাছাকাছি গুহা থেকে একটি নিয়ান্ডারথাল শিশুর মাথার খুলি আবিষ্কার করা হয়। নিয়ান্ডারথালদের পাওয়া ফসিলগুলোর মধ্যে এটি ছিল প্রথম ফসিল। তবে ১৯ শতকের দ্বিতীয়ার্ধে আরও ফসিল আবিষ্কার না হওয়া অবধি এটি সম্ভাব্য মানব পূর্বপুরুষ হিসেবে স্বীকৃত ছিল না। ১৮৫৬ সালে জার্মানির নিয়ান্ডার উপত্যকা থেকে আবিষ্কার করা হয় নিয়ান্ডারথালের একটি ফসিল। নিয়ান্ডারথাল ও আধুনিক মানুষ উভয়ই একই সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছে। জেনেটিক গবেষণাও প্রমাণ করে আমাদের ডিএনএ কিছু অংশ পূর্বপুরুষদের থেকে নিয়ান্ডারথালদের সঙ্গে ভাগ করে নেবে। নিয়ান্ডারথালদের সঙ্গে ভাগ করে পেয়েছে আধুনিক মানুষেরা। গবেষকরা বলছেন আধুনিক মানুষেরা তাদের আবাস দখল করায় নিয়ান্ডারথালরা 40,000 বছর আগে বাস্তুচ্যুত হয়। একটি বড় সংখ্যক নিয়ান্ডারথালের খাপ খাওয়ানোর ক্ষমতার সংকোচনে তাদের জায়গায় আধুনিক মানুষ দ্রুত প্রতিস্থাপিত হয়েছে। জিব্রাল্টারে নিয়ান্ডারথালদের কিছু বসতি ছিল। সেখানকার আইবেরিয়ার প্রত্নতাত্ত্বিক সাইট বিশ্লেষণে জানা গেছে আধুনিক মানুষের চেয়েও বনভূমির পরিবেশে ভালো শিকারী হিসেবে অভিযোজিত নিয়ান্ডারথালরা গরম কাপড় পরত, ভয়ঙ্কর শিকারী ছিল এবং তাদের অত্যাধুনিক পাথরের হাতিয়ার ছিল। মৃত পশুর মৃতদেহের অবশিষ্টাংশ দিয়ে উড়ন্ত পাখি শিকারের মতো বুদ্ধি অর্জন করেছিল। জার্মানির জ্যাক লিপজিক বিবর্তনমূলক নৃবিজ্ঞান ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের হাবলিন বলেন, হোমোস্যাপিয়েন্সরা তাদের বাসস্থান দখলে নিয়ে নিলে নিয়ান্ডারথালরা খুব শীঘ্রই বাস্তুচ্যুত হয়, ফলে আধুনিক মানুষের কাছে প্রতিযোগিতায় হেরেই পৃথিবী থেকে বিদায় নেয় তারা। জার্মানির টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের নিকোলাস কোনান্ডের দল নিয়ান্ডারথালদের জীবনযাত্রার বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। তার মতে বর্তমান মানুষের সঙ্গে প্রতিযোগিতা শুরু হলে হেরে গিয়েই ইউরোপ আফ্রিকা তথা পুরো পৃথিবী থেকেই বিদায় নিতে বাধ্য হয় নিয়ান্ডারথালরা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।